কলকাতায় অফিসের মধ্যেই আক্রান্ত তৃণমূল কাউন্সিলার কলকাতার সাতাত্তর নম্বর বাড়িয়ে তৃণমূল কাউন্সিলরকে মারধর এবং বন্দুক দেখিয়ে হুমকি বিস্তারিত জানবই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ পার্থ প্রতিম কারা এইভাবে তৃণমূল কাউন্সিলরকে মারধর এবং হুমকি দিল কি জানতে পারছো ঘটনায় কিন্তু তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে একটা চাপা উত্তেজনা পরিস্থিতি কার্য তৈরি হয়েছে কারণ হিসেবে তোমার বলে রাখি সদাপ্তর নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সামিমা রহমান খান তিনি যেমনটা অভিযোগ করছেন গত পরশু দিন বুঝেছিলেন সেই সময় বেশ কয়েকজন অফিসের মধ্যে চলে আসে এসে ওনাকে মারধর করে নিহত করে এবং তারপরে বন্দুক দেখি ওনাকে হুমকি পর্যন্ত দেন এরপরে তিনি ওয়ার্ডগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে মধ্যে একজন রয়েছেন দক্ষিণ কলকাতা কংগ্রেসের মাইনরিটি সেলের ওয়ার্কিং এর চেয়ারম্যান এগারোটা কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করেছে যদিও যে তৃণমূল কাউন্সিল যেমনটা অভিযোগ করছে এটা ছিল রীতিমতো ভয় দেখানো হুমকি দেওয়ার জন্য এমনকি বন্দুক দেখিয়ে হুমকি দেয় মারধর করে বলে অভিযোগ এবং পুলিশ যেমন জানাচ্ছে তারা গোটা ঘটনা তদন্ত এরই মধ্যে শুরু করেছে তবে কংগ্রেসের তরফ থেকে যে বিষয়টা জানা হচ্ছে যে অভিযোগ আনা হচ্ছে তাদের বিরুদ্ধে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে অভিযোগ তারা যারা দাবি করছে যে এই দুই যুবক যাকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু গিয়েছিল কাউন্সিলারের কাছে এলাকায় জল জমেছে এবং সেই জন আমার দরন্তার ডেপুটিশন দিতে যায় এবং ডেপুটিশন দিতে তার যখন তারা গিয়েছিল তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ধন্যবাদ পার্থ এই মুহূর্তে শুনবো আক्रांत তৃণমূল কাউন্সিলরের ঠিক কী অভিযোগ অফিস में बैठ के काम कर रहे थे लोग मतलब पब्लिक आ रहा था जा रहा था उसी में कांग्रेस के कुछ लोग आए अचानक आके हमला किया हमला करके अचानक मतलब धक्का धुक्की मरे तीन चार लड़का लोग को मारा भी उन लोगों ने और अचानक आके हमको अचानक आमस दिखा रहे हैं क्या मकसद था हम वही लोग जाने

তথাকথিত এরা কংগ্রেস করেন এই সৈয়দ ইমতিয়াজ যিনি আছেন ইনি নাকি দক্ষিণ কলকাতার কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারম্যান বলেন নিজেকে দুজনকে আপাতত দুজনকে পুলিশ অ্যারেস্ট করেছে আরও বাকিরা সব অভিযুক্তরা পলাতক আছে ওদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে এদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে এই ঘটনায় কংগ্রেস নেতা ও কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ কংগ্রেসের আইনজীবীর কি বক্তব্য এবারে শোনাব এলাকায় ওয়াটার লকিং হয়ে গেছে সাত নম্বর ওয়ার্ডের স্থানীয় যে লোকজনদের নিয়ে গিয়ে ওরা কাউন্সিলের বলছে ওয়াটার লকিং মশা হচ্ছে ম্যালেরিয়া হচ্ছে ডেঙ্গু হচ্ছে একটু কাইন্ডলি ক্লিয়ার করুন এই যদি বলা অপরাধ হয় কিছু করার নেই আমাদের গণতন্ত্রের আসছে এটা অপরাধ হয় না কাউন্সিলর অফিস কোনো ভাঙচুর হয়নি কিচ্ছু হয়নি কিচ্ছু বন্দুক বন্ধু কেউ নিয়ে যায়নি এটা পুলিশের বানানো গল্প